জানিয়ে রাখছি পুরোটা আমাদের যারা খেলোয়াড়রা গিয়েছে তারা আসতে পারেনি। এটা প্রথমবার একটা ন্যাশনাল লেভেলে জনজাতি ক্রীড়া উৎসব হয়েছে যেটা উড়িষ্যাতে, সেখানেও আমাদের খুব ভালো পারফরমেন্স হয়েছে। সেটা আমরা যখন তারা ফিরে আসবে তখন আপনাদের সামনে তুলে ধরবো। আমরা খুব ভালো, মানে আমরা সর্বভারতীয় স্তরে খুব ভালো রেজাল্ট করেছি আমাদের এখানে জনজাতি টিমগুলো যারা গিয়েছে। সেটা আপনাদের আগামী এক দুদিনের মধ্যে তারা ফিরে আসলেই আমরা পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো এই এক দুটা বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা ডেকেছিলাম এবং আমরা আপনাদের মাধ্যমে যারা খেলাধুলার সঙ্গে রাজ্যে রয়েছে সবাইকে আমরা অভিনন্দন জানাই এবং এই খুশির সংবাদটা সবাই কাছে শেয়ার করার জন্য আমরা বলবো যে আগামী দিন আমরা আরো প্রত্যাশিত আমাদের এখান থেকে আরো ভালো ভালো খেলোয়াড়রা বের হবে। একটা সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন 2018 পর থেকেই রাজ্যে খেলাধুলা অনেক পরিবর্তন হয়েছে অনেকগুলো বিষয়ে। আপনারা দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার যেভাবে উন্নয়ন হয়েছে, মাঠগুলো বা সুইমিং পুল নতুন নতুন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার নতুন হয়েছে, কিন্তু খেলাধুলা সেভাবে আমরা করে উঠতে পারিনি কারণ কোভিড এর জন্য একটা বড় সময় গ্যাপ চলে গেছে। 18-19, 19-20 এই দু বছর একদমই খেলাধুলা করা যায়নি। পরবর্তী সময়েও আন্তর্জাতিক লেভেলে যেগুলো খেলাধুলা কোভিড এর থেকে বেরিয়ে অনেকগুলো অর্গানাইজেশন সেখানে খেলা আয়োজন করতে পারেনি। এবার আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর 2023-এর আমরা দু তিনটা ইভেন্টের জন্য দুটো তিনটা জায়গায় টিম পাঠানো হয়। তো আমরা যখন এবার ন্যাশনাল স্কুল স্পোর্টসে যারা আন্ডার-19 খেলতে গিয়েছিল দিল্লি এবং ভোপাল এবং গোয়ালিয়র এই তিনটা জায়গায় আমাদের 15টা বিষয়ে খেলাধুলার টিম পাঠিয়েছিলাম, কিন্তু আমরা তিনটা বিষয়ে খুব ভালো হয়েছে। আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল ভালো রেজাল্ট করেছে। সেই সম্মানটা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে তারাও যেমন আনন্দিত হবে। আমাদের অভিভাবকরাও দীর্ঘ সময় যারা একটা হতাশার মধ্যে ছিলেন যে খেলাধুলা খুব একটা ভালো রেজাল্ট আসছে না, আমরা এবার কিন্তু জুডুতে আমাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করেছে, একদম গোল্ড নিয়েছে। ইমাম দেপরমা গোল্ড পেয়েছেন, প্রিয়া বিশ্বাস সিলভার এবং প্রিয়াঙ্কা শাহ সিলভার, রেহনা ত্রিপুরা ব্রোঞ্জ পেয়েছে। তো একটা ভালো অ্যাচিভমেন্ট, জুডুতে আমরা 4টা মেডেল পেয়েছি এবং একজন গোল্ড, 2জন সিলভার, 1জন ব্রোঞ্জ পেয়েছে। এবং যোগাযোগ খুব ভালো, যোগাতে আমরা আমাদের রাজ্যের যখনই মাঠে আমরা কোনো দেখি কোনো অর্গানাইজেশন কিছু হচ্ছে সেখানে যোগা একটা পার্ট থাকে। যোগাতে আমাদের রাজ্যে এত ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে যারা ইন্ডিভিজুয়ালি যোগাতে ভাগ নিয়েছিল, তার মধ্যে পূজা ভট্টাচার্য সিলভার পেয়েছে এবং বিপ্লব দেবনাথ ব্রোঞ্জ পেয়েছে, এবং টিম ইভেন্টে যারা যোগা করেছে সেখানে আমরা সিলভার পেয়েছে, একটা টিম ব্রোঞ্জ পেয়েছে। আমরা যোগাতেও একটা ভালো পারফরমেন্স বলতে পারি, আমরা ন্যাশনাল লেভেলে আমাদের এখানকার ছেলেমেয়েরা করেছে এবং জুডুতেও ভালো করেছে। আশা রাখবো আমরা অন্যান্য টিমগুলো যারা গিয়েছিল ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, হকি, খোখো, কবাডি, বাস্কেট, জুডু, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, জিমনাস্টিক, সাঁতার, অ্যাথলেটিক্স এগুলোও 15টা আইটেমে বাকিগুলোতে যারা আমরা অ্যাচিভ করতে পারিনি আমরা প্রত্যাশিত আগামী দিনগুলোতে যে সমস্ত ইভেন্ট হবে সেগুলোতে আমরা ভালো রেজাল্ট করবো। আপনাদের থেকে জিজ্ঞাসা করতে পারেন, আমাদের সচিব রয়েছেন স্পোর্টস ডিপার্টমেন্ট, আমাদের অধিকর্তা রয়েছে, স্যার জানতে চান তাহলে এই যে দশরথদেব স্টেডিয়ামটা সিনথেটিক স্টাফ বর্ণ করা ছিল সেই বিষয়টা কাজ কতটুকু, এটা তো মানে পরে রয়েছে কোনো কাজ কোনো হচ্ছে না? দেখুন কাজ হচ্ছে, কিছু মধ্যে বোধহয় একটা সাইডে নালা গিয়েছে, সেখানে কিছু মাটি ভরাটের বিষয় ছিল, তো সেগুলো ফাইন্যান্সিয়াল কোনো বিষয় ছিল সেগুলো করে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই সেটাও কাজ হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে উমাকান্ত মাঠের ফ্লাইট লাইট বসানোর ব্যাপারে আপনি ঘুরে দেখলেন বিষয়টা, কিন্তু এখন কোনো কাজ স্তব্ধ হয়ে রয়েছে কোনো বিষয়টা হবে? এটা ফিনান্সিয়াল সহায় ছিল, সেকশনের সমস্যা ছিল, এটা হয়ে যাচ্ছে, এর মধ্যে কাজ শুরু হয়ে যাবে। সরকারি কাজগুলো কি হয়, সরকারি কাজগুলো তার একটা নিয়ম থাকে, তার একটা যখনই ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, এরকম নয় আমাদের রাজ্যের স্পোর্টস ডিপার্টমেন্টের কাছে ইউজ ফান্ড, এগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ সরকার থেকেই পয়সাটা নিয়েই করতে হবে। তো অবভিয়াসলি সেখানে আর্থিক যখন বিষয়টা আসে তখন একটু সময় নিতে হয়। আমরা ত্রিপুরা রাজ্যে যে সমস্ত প্রজেক্ট রয়েছে আপনাদের সামনে আমাদের বলতে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু আমরা কেন্দ্র সরকারি
ফান্ড অর্থাৎ 90% টাকা কেন্দ্র সরকার দেয়, 10% টাকা আমরা শেয়ার করি। তো কেন্দ্রের উপরে নির্ভর করতে হয় অনেক সময় বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে, সেখানে হয়তো টাকা পয়সা আসতে দেরি হলে প্রজেক্টগুলো একটু ডিলে হয়। কিন্তু এরকম নয়, আমাদের রাজ্যে আমি বলতে পারি বিগত 5 বছরে যেভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়েছে, এটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের 5খানা বড় মাঠ হয়েছে যে একদম আধুনিকরণ মাঠ হয়েছে। আমাদের এখানে আপনি যেটা এক্ষুনি বললেন বাদারঘাটে শুধু একটা মাত্র মাঠ হয়, সেখানে অনেকগুলো কাজ হচ্ছে একসঙ্গে। এটা হয়তো 1-2 বছর সময় লাগবে, কিন্তু সেগুলো হচ্ছে। আপনি পানিসাগর আমাদের একটা বড় সুইমিং পুল হয়েছে, অনেকগুলো কাজ হচ্ছে। আর যেহেতু আমরা একটু ফাইন্যান্সিয়ালি দুর্বল, একটু আমরা কেন্দ্রের উপরে নির্ভর করতে হয়, তার জন্য একটু কোনো কোনো প্রজেক্ট একটু। যেহেতু স্পোর্টস স্কুলটাও আপনাদের স্কুলটা এবং যে ইয়েটা রয়েছে হোস্টেলটা সেটাও আপনাদের আন্ডারে, দেখা যায় স্পোর্টস স্কুলে অ্যাম্বুলেন্স না থাকার কারণে রোগীর মৃত্যু, সেই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? স্পোর্টস স্কুলে অ্যাম্বুলেন্স থাকার কারণে রোগীর মৃত্যু এরকম নয়, তাই ঠিক। আর স্পোর্টস স্কুলে একটা অ্যাম্বুলেন্স থাকা চাই সেটা আপনি বলতে পারেন, আগে ছিল সেই অ্যাম্বুলেন্সটা বোধ হয় একটু খারাপ হয়েছে। আমরা নতুন অলরেডি একটা অ্যাম্বুলেন্সের জন্য ফাইল প্রসেস হয়েছে, শীঘ্রই চলে আসবে। আর যে মৃত্যুটা হয়েছে কিছুদিন আগে, ওর পরিবারের লোকও সেখানে ছিল, সেগুলো তার অসুস্থতার কারণ বা অন্যান্য বিষয় ছিল যেগুলোর কারণে হয় স্ট্রোক করেছে, কিন্তু এটা নয় যে সেখানে অ্যাম্বুলেন্সের কারণে। নিয়ারেস্ট আপানি হসপিটাল ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আরেকটা বিষয় হলো আমাদের স্পোর্টস দপ্তর থেকে যেটা আমাদের যোগা দিবস 21 তারিখ, আমরা সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা থাকবেন, আধিকারিকরা থাকবেন, সবাই সেখানে থাকবেন। আপনারা কিন্তু আমন্ত্রণ জানাই, যোগা দিবস সেখানে আমরা সেলিব্রেট করবো। হাফানিয়া মেলা গ্রাউন্ড যে ইনডোর হলটা রয়েছে সেটাতে করা হবে। এটা তো নেওয়া হয়েছিল অনেকদিন আগে, ঘোষণা সিলেকশনের আগে একটা হয়েছিল কাজ। এটা তো 3টা স্তরে হয়, প্রথম ফিটনেস, তারপর রিটেন টেস্ট হয়েছে, এখন ইন্টারভিউ হবে। স্যার আগামী দিন কি কোনো ধরনের ন্যাশনাল গেম হতে পারে? সকল সমস্যার সমাধান নিয়ে রাজধানী আগরতলাতে আপনাদের সাথে থাকছে হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, গাইনি ক্লিনিক, অ্যালার্জি ক্লিনিক এবং সুগার ক্লিনিক। গাইনি ক্লিনিকে থাকছেন ডক্টর পম্পা দেববর্মা, অ্যালার্জি ক্লিনিকে থাকছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। আগামী 14 মে যোগাযোগ করতে পারেন অ্যালার্জি ক্লিনিকে। সুগার ক্লিনিকে প্রতি শনি এবং রবিবার থাকছেন ডক্টর পরমকর। তার জন্যে দেরি না করে বুকিং করুন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, রামনগর 2 এবং 3 এর মাঝামাঝি মেইন রোডের ওপর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ মাধ্যম 6009073061 অথবা 7640947799 অথবা 9774241220।